ছবিগুলো সৌদি আরবের। দুই দিন আগেও এই সৌদি আরব অনেক প্রাণচাঞ্চল্য লোক সমাগমে ভরপুর ছিল, কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশটিতে। বিস্তারিত দেখুন নিউজে। সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে 23 মার্চ সোমবার থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দিয়েছে বাদশাহ সালমান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজকীয় আদেশের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত 21 দিন কারফিউ বলবৎ থাকবে। সূত্র জানায়, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এই সংখ্যা এখন 511-তে ঠেকেছে। গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন সৌদি আরবেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। তবে দেশটিতে এখন পর্যন্ত কেউ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়নি। সৌদির রাজকীয় আদেশে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা কারফিউ বিধিনিষেধের আওতায় আসবেন না। সৌদি বাদশাহ সালমানের মধ্যে সতর্ক করেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধ সামনে রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা হয়েছে। 2 সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। উমরা ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি আরব। করোনা নেতিবাচক প্রভাব ছাড়াও বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অনেকটা উভয় সংকট পার করছে সৌদি আরব। সৌদি আরবের মতো পরিস্থিতি পুরো বিশ্বজুড়ে বিরাজ করছে। সব ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।